ছোট ভালো করে উঠুন আর মাথাটা কামড়াই খাইয়া দিতেছে, তাড়াতাড়ি লে। বুবু দেখো তো আমার স্বাস্থ্য কেমন হয়েছে। আমি এসব এখন দেখতে পারবো না তো, আমি এখন ফেসবুকে রিলস দেখতেছি। আচ্ছা বাবু তুমি দেখো তো আমার কেমন লাগতেছে। না তোর এটা জন্মের একটা দোষ, খাওয়ার সময় শুধু বাবু দেখো তো এটা কেমন হয়েছে, বাবু দেখো তো এটা কি করবো, যত সব শান্তি মতো একটু খাইতেও পারবো না তো পর্যন্ত নাই। সব সময় আমার সাথে সবাই এমন করে, হ্যাঁ আমার একটু দেখলে কি হয়, আমি হলাম কি বিশ্ব সুন্দরী, আমার দেখে তোমাকে হিংসা লাগে দেখে এমন করো, বুঝো না? আমি বুঝি না, আমি সবই বুঝি। কি ফানি ভিডিও, মানুষ পারে ঘটে, এটা লাইক দিয়ে রেখে দিই। এই গানে আমি একটা রিলস বানাইলে মনে ভালোই লাগে, লাইক দিয়ে রেখে। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো, হাই কেমন আছো। আচ্ছা আমি যে সকাল থেকে কিছুই খাই নাই, এই কারো মাথায় আছে নাকি? হ্যাঁ সবাই সবার ধান্দে আছে, একজনে ফোন দেখতেছে, আরেকজনে মেকআপ করতেছে, আরেকজনে বসে বসে খাইতেছে, আর বাকি দুজন উকুন মারা ধান্দায় রয়েছে। এই আমার কথা কি কান্দে ঢুকতেছ না নাকি? না ঢুকতেছ না। আচ্ছা তুমি কি বলো তো, নিজের খাওয়ার চিন্তাটা তো ঠিকই করলা, কিন্তু আমি যে ঠিক মতো খাই নাই তাও দিন দিন শুকায় যাইতেছে, আমার চিন্তাটা তো করলা না। ওই যে বুঝছি বুঝছি, খাও 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 করে। আচ্ছা তুমি কি সবসময় আমার এই চোখে দাও, তোমার আরো বড় আছে না, তাদের কাছে যাও। এই খাইতে দাও। খাইতে দিব মানে? দেখতেছ না আমি মেকআপ করতেছি, চাও খা না। এই সারাদিনই দেখি সাজের মধ্যে থাকো, নয় মেকআপ করো, নয় কোনো কিছু একটা করো, সাজের মধ্যে থাকো, এত যে সাজো সারাদিন, কার দিয়ে আবার নিয়ে সাজো? কারে আবার দেখামো, আমার নিজেরে আমি নিজেই দেখবো, বুঝছো? এত কথা বলতে পারবো না, তাদের খাবার দাও। আচ্ছা তুমি আমার ছাড়া কি আর কাউরে চোখে দেখো না? এই যে একজন ফোন নিয়ে পড়ে রয়েছে, ফেসবুক দেখে, রিলস দেখে। এই খাবার দাও। কারে হইতে সামারে? হ্যাঁ তোমার ইদ্যোগ হইতেছে, দেখতো শোনা আমি রিলস বানাইতেছি। হ্যাঁ তোমার কি চোখ নাই? এই যে তোমার তো আরো দুইটা বউ আছে, তুমি তাদের কাছে যা কও, হুদে হুদি কাজের সময় আমার কাছে এনে এসে খাইতেছে। এই খাও খাও খাও। তুমি কি কাজ করতেছো? কেন রিলস বানাইতেছি, ছবি তুলতেছি, রিলস দেখে মজা পাইতেছি, বিনোদন নিতেছি। এই চুপ থাকো, সারা দিন খালি মোবাইলে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ তোমাদের কি কোনো কাজ কাম নাই নাকি? আচ্ছা তুমি কি খালি আমারই চোখে দাও, ওই যে দুইটা বউ তোমার ব্যস্ত আর দুজন কো না গো, তোমার গলে তার বাঁচতেছি না, ওগুলো আমার পিছে দিয়েছে। এই কি কো তুমি পিছে দিয়েছো মানে? পিছে দিয়েছো আমার না তো কি করবো, ওরা যে চুলা চুলি বাঁচাছিল নাকি হাই আল্লাহ রে মাইরা মনে আলাইল রে, চলো নাচ করতে। ওই বুবু তুমি খাবার দে, আহো আমরা না একটা রিলস বানাই। আমার তো রিলস বানানো লাগলো, তুমিই করো করি, আমি সাজি আর তুমি রিলস বানাও। হ্যাঁ হো হো, আচ্ছা আমি খাই গো সেটা রিলস বানা বাবু বাবু। হে তাই নাকি? আচ্ছা প্র্যাকটিস শয়তান, কুকনি বলে কথা কাজ জানি। ছোট তুই সব সময় আমার দলে থাকবি, ওদের দলে মিশবি না, ওদের দলে মিশলে তুইও কুটনামি করতে শুরু করবি। আচ্ছা এনে ভালো করে দেখ তো কামড়াইতেছে। ও বাবা গো
সারাক্ষণ ঝগড়ার মধ্যে থাকে তুই আমার খাবার দেবে খাওয়ার উপরে থাকে আর দুইজনে বয়াবে সারাদিন উকুন মারতে থাকে ওপর মাথায় যে তুকুন করতে আমি জানি না আর এই যে তোমরা দুজন সারাদিন খাই মারামারি জানতে তুমি আগে আমার লাগে মারামারি না করলে আমি উজ্জ্বাই যাই তোমার কাছে না আই তুই কোনো কথা কইছ নাকি তুই কোনো কথা কইবি না মুখ একদম জানতে ঠিক আছে ঠিক আছে এই থামো থামো তুমি কি আমাকে দয়া করে খাবার দিবা না কেন আমি কেন তোমার খাবার দেব তোমার তার ছোটটা বউ সব কাছে নিয়ে যাও গা ও আছে তো আরে ও কথা পাইনে দিয়ে তো তোমাকে বেচাইছি তোমাকে বিয়ে করছি কি লিয়া দিলি আচ্ছা দেখ গে বুঝছি আজকে আমার কবরে তোমার রাতের খাবার নাই আমার নিজের রান্না তোমার ঘরে খাওয়াই তুই উল্টা চলো আর কোনো ঝগড়াঝড়ি করবা না যাও যাও রেখে যাও সালাই মরলাম হ্যাঁ সারাদিন খালি ঝগড়ার উপরে থাকে আমি এই বন্ধু খাই নাই গা এখন আমার নিজের রান্না করে খাই দিব দাদা আমার মাফ করেন তো দাদা আমি আর পারতাছি না দাদা দাদা তুমি যে যে পাগলামি কথা বলছো ঠিক আছে হ্যাঁ কিন্তু তুমি যে আমার জীবনটা নষ্ট করলা এটা কি হবো হ্যাঁ তুমি আমারে ষাটটা বিয়া করাইছো এই যে বউয়ের যন্ত্রণায় একটা এক কাজে ব্যস্ত থাকে আমি সকাল থেকে খাই নাই হ্যাঁ তুমি কইতাছো যে বংশের রীতিতে আমার বিয়া করাইছো এই জমিদার তাতে কি হয়েছে জমিদার ওয়ানে অভিভূত পড়ছি এই ষাটটা বিয়া করে আরে দাদা করছো তো কিন্তু আমি কি করবো এরকম আমি তো যন্ত্রণায় বাঁচতাছি না কি একটা মানুষ আশেপাশে দেখলে তোমার কি করবো
আরে যত টিকটক বানাবো তত ভাইরাল হবো। ভাইরাল? তোমার কাছে খাবার চাইছিলাম, খাবার তো দিলা না। আচ্ছা নাও যাই, তোমাকে রান্না দিয়ে আমি খাওয়াবো, চলো। তুমি রান্না করবা? হ্যাঁ, একটা ব্লগও বানানো লাগবে। যা আমার জামা একটু কম আছে, খালি লিপস্টিকটা দিয়ে নি তাহলে একবারে আসমানের পরীর মতো লাগবো। আমার নামও পরি, আমি দেখতে পরীর মতো। লিপস্টিকটা ভেঙে গেছে, নতুন আর একটা লিপস্টিক নিয়ে আমো, আবার তো এটা দিয়ে চালাই নি। দোহাই লাগি মুক্তি তোমার, একটু আঁচলে থাকো আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে পারবে না কেউ। আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ। এই যে বাড়ির বাইরে আইসে নিয়ে সাধুগত করতেছে, দেখ মুন্ডাকে একবার ঠুকনা মেরে ভালাই দে, তারপর সাজতেছে। এদের কথা কইতেছি না, বাড়ির বাইরে আয় যে সাজ, দশটা থেকে গরম হইতেছে আমার। এই বাড়ির বাইরে আয় যে তুমি সাজতেছো, মানুষজন দেখলে কি করবো? পাগল করবো না, মিন্ডাল করবো না তোমারে? আমার মতো একটা সুন্দরী মেয়েরে তারপর তোমার মতো একটা সাত বউওয়ালা বেটা বিয়ে করছে। আমি ওর থেকে বেশ সুন্দরী না? তুই সুন্দর কিনা তা জানি না, কিন্তু আমি বিশ্ব সুন্দরী। ঠিক করছে রায় না, তুই তবে তুই জানিস চান বেশি সুন্দর, দেখলে তো বোঝা যায়। এই এবারে কি করলস? হ্যাঁ চুপ করে দাঁড়া, দেখে রে শোন, এই মেকআপ করা বন্ধ কর। আর তোরা তোমার রাইন্দে খাওয়াবি না, বুঝা গেছে? আমার খাওয়া হারাম করে দিছস, বাড়িতে চল। তোকে সবাই রে আমি নিজে রান্না করে তারপর খাওয়াই। আয়ো কি তুমি রান্না করে খাওয়াবা? হ্যাঁ আমি খাওয়াবো। আমার পেট শান্তি তো দুনিয়া শান্তি, তারপরে কি হবো না হবো আমি জানি না। এই চুপ থাক, আমার কাছে একটা উকুন নাই। এই যে আইছে আমার উকুন, মুড়ি টুরে ব্যাগ মিশাই নিয়ে খাইতেছে। সি 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 সি, এই এনে যে উকুন মারতেছে, তুমি জানি খাইতেছো, তোমার কিট্টু ঘৃণা লাগতেছে না? না ঘৃণা লাগতেছে না, আমি যাই খাই আমার পেটে গেলে এলো, উকুন মুকুন কিছু বুঝি না তো। এই তুমি শোনো, আমরা না উকুন তুলতেছি না, ওই ছোট বললো যার মাথাতে একটু কামড়াইতেছে তাই আমি একটু বিলকে দিতেছি না। ওই দাঁড়া দাঁড়া, তোমরা এভাবে সারিবদ্ধ হয়ে কই যাইতেছো? হুম তাও তো। আরে একজনে বাইরে যায় টিকটক করতেছে, একজনে মেকআপ করতেছে, তোমরা আবার এনে করতেছো। শুনো এত কথা কওয়ার টাইম নাই, তোমরা তো খাবার দিবা না, আমি আজকে তোমাকে সবাই রে রান্না করে খাওয়াবো। রান্না করে খাওয়াবো? কি খাওয়াবো? কম না রোই কি কথা তাই না, উনি রান্না করে খাওয়াবা। আচ্ছা কি রান্না করবা? আমার মাছটা রান্না খাওয়াবো তোমাকে রে। কি মাথা খাওয়াবা? তাহলে তো ভালোই হবে। শুনো মাথার ভিতরে না ময়েশ্চার একটু বেশি দিও। আমারটা তো না লবণ একটু কম দিও। না আমার আবার ওই জাল লবণ কোনো ব্যাপার না, আমার পেটে গেলে এলাম খাইলে এলো। আয় আল্লাহ গো আল্লাহ, আমার যে কোন দুনিয়াতে পাড়াইলা তুমি? হ্যাঁ কে নিয়ে যে সাতটা বিয়া করছিলাম আমার কলিটা তা তোমার করে কাইডা যদি ভোনা করে দাও, কিছু কালা বোনা আছে না ওটা করে দিলেও তোমার শান্তি হবো না। এই তোকরে তোকরে আমি মারছে সর তো একদম বাড়ি দেখেন বাইরে কোন মঙ্গল মা গেলাম।
তুমি না করলে কিসের মাথা রান্না করে আমি বাইরে যাইতেছি, আমি জানি বাড়িতে আইসা দেখি রান্না হয়ে গেছে, আর যদি রান্না না হয় এই এই বাড়িতে কিন্তু একজন মাথা মাথা ভেঙে গেলাম। আমি জানি এই রান্না হয়েছে, যদি রান্না না হয় তাহলে আমি একদম সবাই মারবো। আমি কয়ে গেলাম এই বাবা কথা না কথা না হ্যালো বাবা শোনো বাবা, তোমাকে আমি আমার মাইরা আমার হাত পা ভাঙে বলেছে, তুমি তাড়াতাড়ি বসে আসো, এর একটা বিচার চাই। এখন বুঝবো দিদি মারছে না, এখন আমি আমার ব্যাপারে কল করবো, তারপরে কিন্তু আমার দিবে, আমি আমার দিবে, আমার দিবে, আমি নিবো। দাদা তুমি তো যেমনি যেমনি কইলা এমনি করছি, দিছিও ব্যক্তির কাইসানি, কিন্তু সমস্যা তো ওই জায়গা না, সমস্যা হলে তোরা যার যার বাবা মারে ফোন দিব, এ নিয়েই ঠেলা যাকে সামলাবো কেরা। ঠিক আছে দেখো আমার গরম লাগবো না, সবাই রে খবর দেন নিয়েছে, বাপসা চোদ্দ বৃষ্টি ব্যাগ খবর দেন নিয়েছে, আমি কি করবো, খালি নু নু করো চলো। চলেন আগে আমরা খাওয়া দাওয়া করেই নেই, চলেন খাওয়া দাওয়া ঠিক মতো খাই শরীরটা ভালো থাকো। দাদা কি করলেন রে? এ দাদা তুমি কি করলা? দাদা খাওয়া তো তো শেষ, যেভাবে আইতাছে আমার তো মনে খবর আছে, একবারে
এখন থেকে পর্দা করবা আর পাঁচ রক্ত নামাজ আদায় করবা আর শোনো মানুষের দান সদ্যা করবা ঠিক আছে এতে আল্লাহ খুশি হবো মনে জানে থাকে আর বাইরে বাইরে বের হয় না তোমরা কোন দিক দিয়ে ভালো কাজ হলো মনটা কি চাইতে জানোস দাঁড়া তোর সত্যি একসাথে দাঁড়া একটু দাঁড়া মনটা চাইতেছে তোর সব দিন মাথায় বাড়ি দিয়া তোমার একটু মারে ভালাই